আজকে আমাদের আগের আগের দিন আমরা যে টপিকটা পড়েছিলাম সেটা হচ্ছে ফল পর্যন্ত পড়েছিলাম আগের দিন জাস্ট একটা রিকেপিটিুলেট করা হয়েছিল আগের টপিকগুলো আজকে আমরা এর পর থেকে শুরু করব আজকে আরেকটু বেশি বড় ট্রাই করব স্যার আজকে এয়ার হ্যাঁ ইয়ার প্রেসার থেকে কন্টিনিউ করব দেখা যাক আমরা কতদূর আগাতে পারি এই স্কিন শেয়ার দিয়ে নিন তোমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ স্যার ওকে আগের দিন আমরা জাস্ট রেইন ফল রেইনটাই রিউ করেছিলাম বাকি সবগুলো ছিল আগের পড়া সোরেন এতদূর পর্যন্ত আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই আমরা আজকে ইয়ার প্রেসার থেকে শুরু করব আজকে টপিকগুলো একটু ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ইয়ার প্রেসার একদম ইজিলি বোঝা যাচ্ছে ইয়ার প্রেসার ওয়ান টুটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারতেছি আমাদের উপর ইয়ার যে প্রেসারটা দিচ্ছে কন্টিনিউয়াসলি ইয়ার আমাদের উপর কন্টিনিউয়াসলি যে প্রেসারটা দিচ্ছে শুধুমাত্র আমাদের উপর তো না আমরা আর্থ সারফেসে তো আরো অনেক কিছু আছে মানুষ ছাড়াও আরো অনেক কিছু আছে যে কোনো কিছুর উপর এয়ার যে প্রেশারটা দিচ্ছে সেটাই হচ্ছে এয়ার প্রেশার মানে তোমার উপর যদি আমি কোনো একটা ভারী কিছু তুলে দিই ওটার জন্য তুমি মাথায় একটা প্রেসার ফিল করবে না সেরকম আমাদের উপর কন্টিনিউয়াসলি একটা প্রেশার থাকে ইয়ারের যেটা আমরা অ্যাডজাস্ট করে ফেলার কারণে আমাদের কন্টিনিউয়াসলি অ্যাডজাস্টমেন্ট হওয়ার কারণে একদম আমরা বাই বার্থ বার্থের পর থেকে আমরা তো এই ইয়ারের মধ্যেই আছি তো এই ইয়ার প্রেশারটা আমাদের আর আলাদা করে ফিল হয়

ঠিক আছে তাহলে আমরা ইয়ার প্রেসার শুরু করি আর্টস গ্রাভিশনাল ফোর্স ইনফ্লুয়েসেস দ্য ইয়ার অ্যারাউন্ড আস এজ এ রেজাল্ট ইট অলসো হ্যাজ এ ওয়েট অ্যান্ড দিস ইয়ার আমরা এর আগে পড়েছিলাম যে আমরা ইয়ারকে একটা ম্যাটার বলেছিলাম সো এভরি ম্যাটার হ্যাজ ইটস ওন ওয়েট আর এটার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেটা কাজ করে তো আমাদের উপরও গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে এই জন্য আমাদের ওয়েটটা আমরা মেজার করতে পারি ঠিক তেমনি আর্থের উপরও গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সে গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে আর্থ কি করে এটা যদি হয় এবং সেটা কারণে কন্টিনিউলি একটা ফিল করে থাকে ফিল কারণে এটা নিচের দিকে একটা প্রেশার কন্টিনিউলি দিতে থাকে এই ব্যাপারগুলো আমরা আগে থেকেই অনেকটা জানি ইয়ার প্রেশার ইজ দ্য ফোর্স পার ইউনিট অফ এন এরিয়া ফোর্স পার ইউনিট অফ এন এরিয়া আমি যদি পার ইউনিটটাকে যদি আমি ওয়ান মিটার ধরি একটা ওয়ান মিটার এরিয়াতে এটমসফিয়ার মানে প্রেজেন্স এর কারণে যে প্রেশারটা নিচে বরাবর আমি বরাবর ফিল করব সেটাই হচ্ছে ইয়ার প্রেসার এখন সেখানে সব সময় যে আমি থাকবো তা না সেখানে যেকোনো কিছুই থাকতে পারে হ্যাঁ তো ওইটা একটা ওয়ান মিটার এরিয়া যদি আমি কাউন্ট করে নিই পার ইউনিটকে তাহলে সেটার উপর যে প্রেশারটা পড়তেছে পার ইউনিট ওকে সো দিস প্রেশার ইজ এ ব্লাইন্ড ইন অল ডিরেকশন এটা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইয়ার প্রেশার শুধুমাত্র একদিক দিয়ে কাজ করে না এটা সব দিক দিয়ে কাজ করে অল ডিরেকশন ডানে বামে উপরে নিচে একদম সব দিক দিয়ে এই প্রেশারটা কন্টিনিউসলি কাজ করে থাকে ইয়ার প্রেশার নিচের দিক থেকে মানে কাজ করে সেটার একটা এক্সাম্পলের পিকচার তোমাদের এখানে দিয়েছে আহ আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা প্যারাশুট নিয়ে ল্যান্ড করি বা তোমরা দেখেছো দেখবা প্যারাশুটের উপর একটা ইয়ারের প্রেশার কাজ করে সেটা হচ্ছে প্যারাশুট যদি এটা হয় দেখবো কন্টিনিউসলি ইয়ার এটার উপর একটা ফোর্স দেয় সেই কারণে আমরা খুব স্লোলি ল্যান্ড করতে পারি সো এটা ইয়ার এর কারণে আমরা খুব স্লোলি ল্যান্ড করতে পারতেছি আবার এখানে যে কাজটা করছে দেখো যে তোমরা তোমরা এটা নিজেরাও প্র্যাকটিস করতে পারো যে একটা গ্লাস অফ ওয়াটারে আমি একটা পেপার একটা হালকা একটা সারফেস দিয়ে দিব কার্ডবোর্ড অর পেপার যেটা লিখছে সেটা দিয়ে দিব এরপর আমি যদি গ্লাসটা খুব দ্রুত উল্টিয়ে দিই হ্যাঁ ফ্লিপ করে দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আর গ্লাসের ভিতরের যে ওয়াটারটা আছে যেটা নিচে পড়ছে না কেন পড়ছে না বিকজ অফ দ্য ওয়াটার বিকজ অফ দ্য ইয়ার বিকজ অফ দ্য ইয়ার ওয়ার্কিং অন দ্য সারফেস যেটা দ্বারা আমি ব্লক করেছি গ্লাসকে সেই সারফেসের উপর ইয়ার কন্টিনিউয়াসলি আপওয়ার্ড প্রেসার দেয় আমরা তো বলেছি যে একটু আগে দ্য ইয়ার প্রেসার এভরি ডিরেকশন যে কোনো ডিরেকশনে কাজ করে সো এখানে যেটা করতেছে যে নিচের দিক থেকে উপরের দিকে কন্টিনিউয়াসলি প্রেশারটা দিচ্ছে ফলে ওয়াটারের যে প্রেসার আহ সেটার কারণে এটা পড়তে পারছে না কারণ আরো বেশি যে যে এইটার টা সেটা তুলনামূলক আরো বেশি সেই জন্য ওয়াটারের যে প্রেসার সেটার সেটা ওভারকাম করতে পারছে না সেই জন্য ওয়াটারটা পড়ে যাচ্ছে না অর্থাৎ ইয়ার এটা থেকে আমরা মেইনলি যেটা বুঝতে পারি যেটা হচ্ছে ইয়ার প্রেসার শুধুমাত্র যে উপর থেকে নিচ দিকে কাজ করে তা না এটা নিচ থেকে উপর দিকেও কাজ করতে পারে প্যারাসুটের ক্ষেত্রে আমরা দেখি যে যখন প্যারাশুট দিয়ে কেউ ল্যান্ড করে তখন দেখবে প্রচুর ইয়ার তার প্যারাশুটে কন্টিনিউয়াসলি থাকার কারণে যে এদিকে এদিকে এগেন্স কাজ করার কারণে সে খুব স্লোলি ল্যান্ড করতে পারে এরপর আমার পার্ট টা চলে যে ওয়েন উই ডাইভ ডিপ ইন্টি দ্য ওয়াটার উই অন ফিল দা প্রেসার এক্সার্টেড বাই দা ওয়াটার সারাউন্ডিং আবার ওয়াট ইস বিকজ দ ওয়াটার ইজ মাঝ হেভিয়ার দেন তো ইয়ার আমরা যখন কোনো একটা বিশাল আমরা ধরো সুইমিং পুলে যখন কোনো ডাইভ করি বা পানির নিচে যখন চলে যায় তখন আমরা আমাদের বডির উপর একটা প্রেশার ফিল করি হালকা একটা প্রেশার তুমি দেখবা ফিল করবো কোনো ইয়ারের প্রেশার না ওটা বলতেছে যে আমি যেহেতু পানির নিচে চলে গেছি আমার উপরে কিছু পানি আছে তো এই পানির তখন তখন আমার আমার উপর উপর হ্যাঁ এই ওয়েট টা করে তাহলে আমি একটু প্রেশারটা ফিল করতে পারি তো ওটা হচ্ছে ওয়াটারের জন্য প্রেশারটাং ঠিক একইভাবে আমার উপরে যেমন পানি থাকার কারণে ওয়াটার থাকার কারণে আমি একটা প্রেসার ফিল করতেছি

বলা যায় যে এটা যদি অনেক ধরে আর্ট সারফেস অ্যান্ড এখানে যত ইয়ারটা সাধারণত নিচের দিকেই তো বেশি করে ঘন বা ডেন্সিটিটা তো নিচের দিকেই বেশি হয় যত উপর দিকে যাবে ডেন্সিটি তত কমতে থাকবে যত ডেন্সিটি কমতে থাকবে ইয়ার প্রেশারও তত কমতে থাকে হ্যাঁ কোনো কোয়েশ্চেন গতকাল টপিকটার উপর কোয়েশ্চেন করছি না কারণ আমরা শুধুমাত্র এক একটা নিউ টপিক করেছি সেটা হচ্ছে রেইন এর আগে যে টপিক গুলো ছিল ওগুলো আমরা এর আগের ক্লাসেই ডিসকাস করেছিলাম এবং গত ক্লাসে আমি ওখান থেকে পড়া ধরেছিলাম ঠিক আছে আজকে যদিও পড়া ধরার সময় থাকে আজকে একটু আমার টার্গেট বেশি যদি পড়া ধরার সময় থাকে তাহলে রেইন থেকেই আমি কোয়েশ্চেন করব। কিন্তু আমাকে আজকে আমার যে টার্গেট আছে সেটা একটু ফিল আপ করার আগে ট্রাই করতে হবে ওকে আর এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে ওকে তাহলে আমরা আগাতে থাকি প্রেশার অন আজ আমরা যেটা বললাম যে আমরা কন্টিনিউয়াসলি প্রেশার ফিল করি তো প্রেশার থিং আমরা কখন ফিল করব যদি আমরা খুব হাই কোন এরিয়াতে যাচ্ছি বা প্লেন দিয়ে যখন কোনো ট্রাভেল করি হ্যাঁ বুঝি নাই তোমার প্রশ্নটা স্যার মিলিবার হ্যাঁ মিলিবার হচ্ছে আমরা আসতেছি এয়ার প্রেসারের একটা ইউনিট এক একটা ইউনিটের নাম তো আমরা এক একটা দিচ্ছি তাই না তো এইখানে ইয়ার প্রেশারের যে ইউনিট সেটাকে আমরা বলি হচ্ছে মিলিভার ইয়ার প্রেশারের যে ইউনিট সেটাকে আমরা বলি মিলিভার এটা আমরা জাস্ট ইয়ার প্রেশারটা মেজার করার জন্য আমরা একটা ইউনিট ইউজ করে থাকি হ্যাঁ যে এটা একটা ইউনিট যেমন তুমি ডিস্টেন্সের জন্য আমরা কি ইউজ করি জেনারেলি ডিস্টেন্সের জন্য আমরা মিটার ইউজ করি না ঠিক তেমনি হচ্ছে ইয়ার প্রেসার আমরা মেজার করার জন্য আমরা মিলিভারটা ইউজ করে থাকি এখন মিলিবার এর আবার একটা এভারেজ তোমার আহ দিসে চিন্তা এভারেজ এয়ার প্রেসার ইজ কত এভারেজ এয়ার প্রেসার কত লিখা আছে বলো এভারেজ এয়ার প্রেসার কত হ্যাঁ স্যার ইট ইজ 1013 মিলিবার এখানে বড় করে লেখা আছে তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ না সেটা 1013 মিলিবার আর প্রেসার লেখাই আছে বড় করে হ্যাঁ মানে মিলিবার তোমরা এই জিনিসটা হয়তো বুঝতে পারছো না তাই তো মিলিবার কি মিলিবার তো আমি যদি একটু বুঝার মতো করে বলি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে খুব অল্প একটা ওয়েট যেটা হচ্ছে পার ছোট একটা জায়গার উপর মানে এটা হচ্ছে একটা পার প্রেশার আমামামাফি সেটা হচ্ছে তোমার খুবই ছোট পয়েন্ট অলমোস্ট কত পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ এরকম হইতে পারে খুব সম্ভবত পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ পাউন্ডস পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ পাউন্ডস পার স্কয়ার ইঞ্চে এক স্কয়ার ইঞ্চে এই পরিমাণ প্রেসার হচ্ছে ওয়ান মিলিবার আমরা এইভাবে বলতে পারি আর কি মানে এটা হচ্ছে জাস্ট তোমার তোমরা এত কিছু তো হয়তো ইয়া করতে পারবে না মেজার করতে পারবে না বাট জাস্ট এটা ধরে রাখো যে এটা একটা প্রেশার যে একটা ইয়ার যে প্রেশারটা দিচ্ছে ওইটার একটা ইউনিট হ্যাঁ এটা হচ্ছে পার স্কোয়ার ইঞ্চে মেনলি আমরা ধরে রাখি আর কি যে পয়েন্ট ওয়ান ফোর ফাইভ এরকম এটা তো তোমাদের লাগবে না জাস্ট তোমরা মনে রাখো যে এটা হচ্ছে আমরা মিলিভার দিয়ে মেজার করে থাকি এর প্রেসার অ্যান্ড অ্যাভারেজ ইজ

সেটা কমে গেল বা এখানে হচ্ছে আস্তে করে কমে গেল কারণে কমতে আমরা ধরলাম যে কমে গেল কখন কমবে কখন কেন কমতে পারে সেটা হচ্ছে আমরা একটু পরে আসবো কিসের কোন কোন ফ্যাক্টর এয়ার প্রেশার ডিপেন্ড করে সেটা যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই ফ্যাক্টর গুলো আপডাউন হলে এয়ার প্রেশারও আপডাউন হবে ধরো কোন একটা এই আপাতত শুধু বুঝে রাখো যে কি হয় ধর একটা এরিয়া এটা একটা এরিয়া এখানে ইয়ার প্রেশারটা কমে গেল এই উপরের অংশে কমে গেল তখন যেটা হয় সেটা হচ্ছে আশপাশের যে ইয়ার আছে সেগুলো কি করে দৌড়ায় আসে এই জায়গাটা আশপাশে তো এয়ার প্রেশার কমে না আশপাশে তো ঠিকঠাক আছে এই একটা জায়গায় এয়ার প্রেশার কমে গেছে তো তখন কি করে আশপাশের যে সব ইয়ার আছে সেগুলো কি করে একটা দৌড় দেয় যে এই জায়গায় এয়ার প্রেশার কমে গেছে তাড়াতাড়ি গিয়ে আমরা যাই তাড়াতাড়ি ওখানে তো আর তাড়াতাড়ি তারা কি করে ইয়ার প্রেসারটা ব্যালেন্স করার ট্রাই করে আরকি তো যখন তারা দৌড়াদৌড়ি করে এই জায়গাটাতে আসে এই সাইড থেকেও আসলো কিছু এই সাইড থেকেও কিছু আসলো তারা একজন একজনের সাথে করে এই দিক থেকেও কিছু আসলো এইদিক থেকেও কিছু আসলো ধুম করে দুইটা বাড়ি খায় হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে ফেলনে লেখছে দেখো যখন তারা অ্যাক্সিডেন্ট টা করে এভাবে ধুম করে বাড়ি খাই তখন আস্তে করে উপরের দিকে উঠে যায় দুই সাইড থেকে কন্টিনিউ মাঝখানে এরিয়াতে ইয়ার প্রেশার কমে গেছে ফলে আশেপাশে যেসব এরিয়া আছে সারাউন্ডিং এরিয়া ওখান থেকে ইয়ার দৌড় দিয়ে আসে কেন যাতে এখানে ইয়ার প্রেশার কমে গেছে সেটা ব্যালেন্স করার জন্য অন্য জায়গা থেকে এয়ার আসে তারা এসে কি করে একটা একটা সাথে কোলাইড করে ফেলে কোলাইড হয় তখন তারা উপরের দিকে ডিরেকশনটা হয়ে যায় উপরের দিকে এরিয়ায় এসে ধুম ধুম একটা একটা সাথে বাড়ি খেয়ে উপরের দিকে উঠে যায় ইয়ারটা আর আমরা জানি কি যত উপরের দিকে উঠবে ইয়ার তত সেটা কুলডাউন হয় অর্থাৎ তত বেশি ঠান্ডা হয়ে যায় আর আমরা জানি কি ইয়ারে থাকে কি ওয়াটার ভেপার ইয়ারের ভিতরে ইয়ারের মধ্যে কি মিক্স থাকে থাকে ওয়াটার ভেপার যত উপরের দিকে ইয়ার উঠতেছে তত সেটা কুল ডাউন হচ্ছে আর ইয়ারের মধ্যে মিক্স আছে ওয়াটার পেপার ওয়াটার পেপার যখন আরো কুল ডাউন হচ্ছে তখন সেটা টাইনি ওয়াটার পার্টিকেল এ কনভার্ট হয়ে যাচ্ছে ওয়াটার পেপার কে যদি আমি কুল ডাউন করি সেটা ওয়াটারে কনভার্ট হয়ে যায় না তাই তো এটা তো আমরা জানি যে ওয়াটার ভেপর কে কুল ডাউন করলে ওয়াটার হয় ওয়াটার কে কুল ডাউন করলে সেটা আইস হয় তাই না তো ওয়াটার ভেপর তো ইয়ারের মিক্সড আছে তো ইয়ার যখন দুইটা কলাইট করে উপরের দিকে উড়ে যাচ্ছে যত উপরের দিকে ইয়ার উঠে তত তার তার টেম্পারেচার কমতে থাকে কুল ডাউন হয় ইয়ারটা তো যত কুল ডাউন হচ্ছে তার মধ্যে যে মিক্সড ওয়াটার ভেপর আছে সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে ওয়াটার পার্টিকেলে কনভার্ট হয়ে যাচ্ছে যখন সেটা ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে সেটা আর আকাশে ভেসে থাকতে পারতেছে না ফ্লোট করতে পারতেছে না তখন সেটা রেইন হিসেবে ফল ডাউন করে কলেজ রেইন ফলে কোনো একটা এরিয়াতে যখন ইয়ার প্রেশার কমে যাচ্ছে আলটিমেটলি সেখানে আমরা ইয়ার প্রেশার কমে যাওয়া এটা দেখে গেস করতে পারি না যে ওই এরিয়াতে তার মানে রেইন হওয়ার চান্স আছে এটা আমরা বলতে পারি না বুঝতে পারছো কেন ইয়ার প্রেসারের সাথে এই রেইনের রিলেশনটা কোথায় ওকে হোপ সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আশা করি বুঝতে পারছো আমি অনেক ভেঙে ডিসক্রাইব করে বোঝানোর ট্রাই করছি যে কোনো একটা প্রেসার কমে যাচ্ছে অন্য এরিয়া থেকে সেখানে এসে সেটা করার ট্রাই করলো তারপর তারা একটা সাথে করলো করে তাদের ডিরেকশন হয়ে গেল উপরে যত উপরে দিকে যাচ্ছে ওয়াটার পেপার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে ঠান্ডা হওয়ার কারণে কুল্লান হওয়ার কারণে ওয়াটার পেপার হয়ে যাচ্ছে ওয়াটারে ওয়াটারটা তখন ফ্লোট করতে পারে না তখন সেটা রেইন হিসেবে পড়ে যায় ফলে যখন কোন একটা এরিয়াতে এয়ার প্রেসার কমে যাচ্ছে আমি বলতে পারি যে ওখানে ফল হওয়ার চান্স আছে সিম্পল

ইউস barometer টু measure the air pressure ব্যারোমিটার নামগুলো কিন্তু মনে রাখতে হবে রেইনের জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটার নাম কি মনে আছে রেইন মেজার করার জন্য রেইন গগ রাজলানকে ধরছিলাম লাস্ট ক্লাসে ওকে এয়ার প্রেসার ডিপেন্ডস অন দা ফলোইং ফ্যাক্টরস এই যে এখন আমরা এই ফ্যাক্টরসগুলো যদি জানি তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা কোথায় কেন এয়ার প্রেসার কমতেছে কেন এয়ার প্রেসার বাড়তেছে তাই না তো ফার্স্টে এখানে কয়টা পয়েন্ট আছে চারটা পয়েন্ট আছে আমি চারটা পয়েন্ট পড়ি দ্য ভেরিয়েশন অফ দ্য অ্যালটিটিউড ফ্রম দ্য সি লেভেল অর্থাৎ সি লেভেল থেকে আমি কত উপরে আছি সেটার উপর ডিপেন্ড করছে দ্য হায়ার উই গো দ্য লোয়ার দ্য ইয়ার প্রেশার যত উপরে দিকে যাব ইয়ার প্রেশার তত কমতে থাকে আমি যেটা বললাম যে সার্ফেস এর দিকে নিচের দিকে ইয়ারের ডেন্সিটিটাও বেশি থাকে ফলে ওইখানে ইয়ারের প্রেশার সবচেয়ে বেশি থাকে যত উপরে দিকে থাকবো আস্তে আস্তে ইয়ারের ডেন্সিটিটাও কমতে থাকে ইয়ার প্রেসারটাও কমতে থাকে মানে অনেকটা ইজিলি মনে রাখার জন্য এভাবে করতে যে এইভাবে গ্র্যাভিশনাল ফোর্স কাজ করতেছে ফলে ইয়ার হচ্ছে নিচের দিকে সবসময় আহ তোমার বেশি হয়ে এইভাবে এরপরে দেখো দ্য ভেরিয়েশন অফ ইয়ার টেম্পারেচার দা ভেরিয়েশন অফ দ্য ইয়ার টেম্পারেচার ইয়ার টেম্পারেচার আমরা আহ কি বলেছিলাম যে ওয়াটার ভেপার হিট হোল্ড করে না হিট ছেড়ে দেয় মানে কোন একটা এরিয়াতে ওয়াটার ভেপার যদি বেশি হয় ওই এরিয়াতে কি আমরা বেশি টেম্পারেচার ফিল করব নাকি কম টেম্পারেচার ফিল করব আগের দিনে কোয়েশ্চেন সেটা আগের দিনে কোশ্চেনটা করেছিলাম আমরা হিট কম ফিল করব যে এরিয়াতে ওয়াটার ভেপার বেশি সেখানে আমরা হিট কি বেশি ফিল করব না কম ফিল করব বেশি ফিল করব হ্যাঁ যেখানে কারণ আমরা কি জানি ওয়াটার পেপার ক্যান হোল্ড এইখানে দেখো এটার সাথে একটা ইয়ে আছে যে ইফ দ্য টেম্পারেচার অফ ইয়ার ইনক্রিজেস ইয়ার প্রেসার ডিক্রিজেস পুরোটা আমরা পড়বো তারপরে তোমরা বুঝতে পারবো ইফ দ্য টেম্পারেচার অফ ইয়ার ইনক্রিজেস কোন একটা এরিয়ার টেম্পারেচার যখন মানে ইয়ারের টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে ইয়ার প্রেসারটা ফল ডাউন করতেছে ইয়ার প্রেসার কমে যাচ্ছে টেম্পারেচার বাড়তেছে ইয়ার প্রেসার কমে যাচ্ছে

একটা এরিয়াতে যে পরিমাণ মালিকিউজ বা সেটার পরিমাণটা আরো কমে গেল কারণ তার আরো একটু ছড়াই গেছে এই জায়গায় যে ডেন্সিটিটা ছিল সেটাও আমরা বলতে পারি না যে একটু কমে গেছে ফলে ওই জায়গায় কমে গেছে কারণ আমরা কি বলেছিলাম ইয়ার প্রেশার কি একটা এরিয়াতে কতটা প্রেশার দিচ্ছে মানে একটা জিনিসের তোমার ধরো ম্যাটারটার জিনিসটাই কমে গেল হ্যাঁ ইয়ার চারপাশে ছড়ায়ে পড়লো ওই একটা স্পেসিফিক জায়গাতে কমে গেল ইয়ারের যে প্রেশারটা দিচ্ছে প্রেশারটাও কমে যাবে না সেন যদি আমি উল্টা করে ফেলি ঘটনাটা যদি আমি বললি যে টেম্পারেচার কমে গেছে অর্থাৎ কুল ডাউন হয়ে গেছে তখন এদের স্পীডটা আস্তে আস্তে কমে যাবে তখন দেখা যাচ্ছে চারপাশ থেকে আরো বেশি এখানে আরো বেশি মলকিউজ চলে আসছে উল্টা ড্যান্সিটি আরো বেড়ে যাচ্ছে তখন তাদের প্রেশারটা তাদের তারা যে প্রেশারটা দিবে সেটার পরিমাণটা আরো বেড়ে যাবে তো কথা হচ্ছে এইগুলা এইভাবে তোমরা খুব ইজলি মনে রাখতে পারো যে এয়ার প্রেশার কখন বাড়বে টেম্পারেচার যখন বাড়বে তখন ইয়ার প্রেশার কমে যাবে কেন কি টেম্পারেচার যদি বাড়াই দিই এয়ার মালিকগুলো গুলো দৌড়াদৌড়ি বেড়ে যাবে ফলে সে বিভিন্ন একটা এরিয়া থেকে ছড়ায় পড়বে ফলে ওই এরিয়াতে আমরা কম যা পাচ্ছি প্রেশারটা কমে যাচ্ছে কন্টিনিউসলি আবার উইন্টারের ক্ষেত্রে হয়ে যায় উল্টা উইন্টারে ঠান্ডা হওয়ার কারণে ওই এরিয়াতে আমরা আরো বলতে পারি যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আরো বেশি ডেন্সিটি বেড়ে যাচ্ছে ফলে এয়ার প্রেশারও কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে এবারে দেখো আরেকটা একটা উপর নির্ভর করে দ্য ভেরিয়েশন অফ দ্য ওয়াটার ভেপার ইন দ্য ইন দ্য ইয়ার এখন ওয়াটার ভেপার যেটা সেটার ওয়েট কিন্তু অনেক কম ওয়াটার ভেপার যেটা থাকে ইয়ারে সেটা ওয়েট কম একটা ড্রাই ইয়ারের তুলনায় তাই ওয়াটার ভেপার মিক্সড ইয়ারের ওয়েট জেনারেলি আরো কম হয় সো ইফ দ্য টেম্পারেচার অফ দ্য ইয়ার ইনক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য ইয়ার অলসো ইনক্রিজেস এইটা দ্বারা আমরা বুঝতে পারি না যে কারণ কেন কি ওয়াটার পেপার ক্যান হোল্ড মোর হিট হ্যাঁ তো ওয়াটার পেপার যখন বেশি হিট ধরে রাখে অর্থাৎ ওয়াট আহ ইয়ার এর রাইস করবে না এটা খুব কমন আগের ক্লাস আমরা বলেছিলাম যে ওয়াটার পেপার বেশি থাকে ফলে ওয়াটার পেপার হিট বেশি ধরে রাখতে পারে ক্যান হি ক্যান হোল্ড মোর হিট এজ এ রেজাল্ দা টেম্পারেচার রাইস সো কোন একটা জায়গার টেম্পারেচার রাইস মানে ওই এরিয়া তে ওয়াটার পেপার ও আর বেশি আছে আমরা এটা বলতে পারি কিছুটা হ্যাঁ সো এজ এ রেজাল্ট দ্যার প্রেশার ডিক্রিজেস্যারোমিটার ইয়ার প্রেশারটা তখন আস্তে করে কি হয়ে যায় কেন ইয়ার প্রেসার কমে যাচ্ছে এয়ার প্রেসার কি হচ্ছে কারণ আমরা বলেছি কি একটা ড্রাই এয়ার যে ওয়াটার ব্যাপার মিক্সড ইয়ারের ওয়েট আরো কম ফলে যে প্রেশারটা দিচ্ছে সেটাও কমে যাচ্ছে ফলে এখানে কি যে ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে লেস দেন ওয়ান থাউজেন্ড থার্টিন মিলিমিটার

তো এরপর হচ্ছে আর্থ রোটেশন স্পিড আর্থ কন্টিনিউসলি আমরা জানি কি কোন দিক থেকে কোন দিকে ঘুরছে ওয়েস্ট টু ইস্ট কন্টিনিউয়াসলি ওয়েস্ট টু ইস্ট ঘুরতেই আছে সো এই উইস্ট স্পিড এর কারণেও হচ্ছে তোমার ইকুয়েটোরিয়াল এরিয়াতে ডিপ্রেশন বা ইয়ার প্রেসার কমে যায় ডিপ্রেশন এর ক্রিয়েট হয় তাহলে আমরা চারটা পয়েন্ট পেয়েছি একটা হচ্ছে ভেরিয়েশন অফ দ্য অ্যালটিটিউড ভেরিয়েশন অফ দ্য ইয়ার টেম্পারেচার ভেরিয়েশন অফ দ্য ওয়াটার ভেপার ইন দ্য ইয়ার এন্ড দ্য আর্থ রোটেশন স্পিড এই প্রত্যেকটা কজ কারো কোনো প্রবলেম আছে বুঝতে কোনটার কারণে কি হল ওকে নেক্সট ক্লাসে তাহলে আমি হ্যাঁ বলো বল ওকে নেক্সট ক্লাসে আমি এগুলো প্রশ্ন জিজ্ঞাসা করব क्वेश्चन আস করব কারণ এটা ইম্পর্টেন্ট টপিক ইয়ার প্রেসারটা আশা করি তো বুঝতে পারছস এবার হচ্ছে ডিরেকশন অফ দ্য উইন্ডো এটা একদম সহজ একটা টপিক এটা মানে হচ্ছে যে উইনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে হ্যাঁ আমাদের ম্যাপ যদি বাংলাদেশের ম্যাপ যদি এটা হয় আচ্ছা আমি খুব একটা ভালো আঁকতে পারবো মানে ধরা যে এরকম হ্যাঁ এরকম বাংলাদেশ অনেকটা এরকমই তো তাই তো তো এটা হচ্ছে আমাদের কি সাউথ কোন দিকে সাউথ হচ্ছে নিচের দিকে নর্থ উপরে ওয়েস্ট লেফটে ইস্ট রাইট এখনো আমাদেরকে দেখতে হবে যে ইয়ার ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে আমরা একটু খেয়াল করি যে দেখো যে ফর এক্সাম্পল ইন উইন্টার বাংলাদেশ ইন উইন্টার ইন বাংলাদেশ কুল ইয়ার ফ্লো ফ্রম দি নর্থ অর্থাৎ নর্থ এই সাইড থেকে ঠান্ডা বাতাস আসে কুল ইয়ার আসে এন্ড আমাদের টেম্পারেচারটা ডিক্রিজ করে ওয়ার্ম অ্যান্ড হিউমিড ইয়ার ব্লোস ফ্রম দ্য সাউথ ওয়েস্ট এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট তার মানে এই দিক থেকে যায় সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট দিয়ে ইয়ার যায় কখন যায় সামার অ্যান্ড মনসুন আমি এগুলো নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো যে সাউথ ওয়েস্ট মানে কোন সামার অ্যান্ড মনসুনে কোন দিক থেকে ইয়ার ফ্লো হয় তাহলে নর্থ আমরা উইন্টারে পেলাম নর্থে উপর দিক থেকে নিচ থেকে উপর দিক থেকে কুল ইয়ারটা আসে আর সামার আর মনসুনের ক্ষেত্রে কখন কোন দিক থেকে আসে সাউথ ওয়েস্ট থেকে এখন সাউথ ওয়েস্ট থেকে যেটা তুমি বুঝতেই পারছো এখানে হচ্ছে তোমার কি আছে বে অফ বেঙ্গল আসে না বে অফ হিট পরে বা সানলাইট পরে তখন ওখান থেকে ওয়াটার পেপার ফর্ম হয় তো এই ওয়াটার পেপারটা মানে এখানে ওয়াটার পেপার মিক্সড ইয়ারটাই হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে তো ওয়াটার পেপার মিক্সড ইয়ার যাওয়া মানে কি সেটা রেইন করার চান্স অনেক বেশি তো সেই অন্য আমার মনসুনে

উইন্ড এটা খুবই ইজি এরপর হচ্ছে হিউমিডিটি হিউমিডিটি মানে আমরা অলরেডি অনেকটাই জানি হিউমিডিটি মানে হচ্ছে একটা আমি বলেছিলাম যে ওয়াটার পেপার কি পরিমানে আছে হ্যাঁ একটা স্পেসিফিক কি পরিমাণ ওয়াটার পেপার আছে আহ একটা স্পেসিফিক এরিয়ার স্পেসিফিক এরিয়ার ইয়ারে কি পরিমাণ ওয়াটার পেপার মিক্সড আছে সেটাকে দিয়ে আমরা হিউমিডিটিটা জার্চ করি সো হিউমিডিটি কিসের উপর রেফার্স করে থাকে ফাস্ট লাইনটা কি ফাস্ট লাইনটা হচ্ছে হিউমিডিটি রিফার্স টু দা কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপার ইন দা ইয়ার পার ইউনিট যেটা আমি বললাম যে একটা পার ইউনিট ইয়ার কি পরিমাণ তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে ওকে আচ্ছা তাহলে হিউমিডিটি কি হিউমিডিটি রিফার্স টু কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপার ইন দা ইয়ার পার একটা স্পেসিফিক পার ইউনিট এরিয়াতে কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার আছে সেটাই হচ্ছে হিউমিডিটি অফ দা ইয়ার এন্ড ওয়াটার ভেপার কি ওয়াটার ভেপার হচ্ছে ওয়াটারের একটা অল্টারড ভার্সন তাই তো ওয়াটারকে আমি হিট করলে হিট দিলে সেটা হচ্ছে ওয়াটার পেপারে কনভার্ট হয় সে তো ওয়াটার পেপার মানে আমি বলতে পারি যে একটা এরিয়াতে কি পরিমাণ একটা একটা জিনিস আছে এই দুইটা ম্যাটার্স এর মধ্যে দুইটা ম্যাথড আছে এই দুইটা মেথড গুলো আমরা একটু জানি একটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি অ্যান্ড আর একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অ্যাবসলিউট হিউমিডিটি রেফার্স টু দা এক কোয়ান্টিটি অফ ওয়াটার এটা আমাদের একটু কম আহ প্রয়োজন হয় তবুও আমরা এটা বলি হিউমিডিটি রেফার্স টু দ্য এক কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপার ফাউন্ড উইদিন ডিফারেন্ট গেসেস ইয়ার দ্যাট মিনস ইট ইন্ডিকেটস নাম্বার অফ গ্রামস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন ইচ কিউবিক মিটার অফ দ্য ইয়ার ইয়ারে তো শুধুমাত্র ওয়াটার ভেপার থাকে তাই না এখানে অনেকগুলো গ্যাস থাকে তাই না আমরা জানি তো ইয়ার মিক্সড অফ গ্যাসেস তাই না ইয়ারে অনেক গ্যাস থাকে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে কার্বন অক্সাইড থাকে নাইট্রোজ অক্সাইড থাকে অনেক গ্যাস থাকে এর মধ্যে ওয়াটার ব্যাপার থাকে তো এখানে যেটা বলতেছে যে পার কিউবিক মিটার আমরা জানি না কিউবিক মিটার এরিয়া সমান কি আমরা সেটা আগে ক্লাসে পড়েছিলাম যে পার কিউবিক মিটার তো আমি এটা ডিসক্রাইব করলাম না পার কিউবিক মিটারে এক্স্যাক্ট পার কিউবিক মিটার ইয়ারে এক্স্যাক্ট কি পরিমাণ ওয়াটার ভেপার আছে সেটা আমি যদি মেজার করি সেটাই হচ্ছে অ্যাপসলিউট হিউমিডিটি হিউমিডিটি মানে হচ্ছে যে কি বললাম একটা স্পেসিফিক এরিয়াতে কতটুকু আহ ওয়াটার ব্যাপার আছে একটু হোল্ড করো একটা কল আসছে করি ওকে ঠিক আছে আবার আমরা ফিরে আসি একটু দ্রুত ওকে তার মানে আমরা হিউমিডিটি কি জানি অ্যাবসলিউট হিউমিডিটি মানে কি জানি একটা মানে স্পেসিফিক অ্যামাউন্ট আমাকে এক্স্যাক্টলি মেজার করতে হবে স্পেসিফিক ইউনিটে ওকে একটু হোল্ড করো আমার পড়টা আবার আসছে

একটা এরিয়ার একটা এরিয়ার ইয়ার্ড হ্যাঁ এরিয়াটা যদি আমি করি এখানে যে ইয়ার্ডটা আছে সেটা হাইস্ট যে অ্যামাউন্ট অফ ওয়াটার পেপার ক্যারি করতে পারে তুমি তো আমরা যেটা বলেছিলাম যে ওয়াটার তো আনলিমিটেড তুমি দিতে পারবে না তাই না ওয়াটার ব্যাপার একটা লিমিটেড পর্যন্ত সে একটা ইয়ার ইয়ারে ক্যারি করতে পারে হাইয়েস্ট যে অ্যামাউন্ট অফ ওয়াটার ব্যাপার এটা ক্যারি করতে পারে সেটার কতটুকু প্রেজেন্স আছে কারেন্টলি বর্তমানে কতটুকু আছে সেটা এবং সেটা কিন্তু টেম্পারেচারের সাথেও রিলেটেড এই যে ওয়াটার ব্যাপার ক্যারি করার যে ব্যবলিটি সেটা টেম্পারেচারের সাথে তোমার আপ ডাউন করে টেম্পারেচারের সাথে কোন একটা এরিয়ার ওয়াটার ভেপার ক্যারিং ক্যাপিটা আপ ডাউন করে তো একটা স্পেসিফিক টেম্পারেচারে কোন একটা এরিয়াতে হাইয়েস্ট যে পরিমাণ ওয়াটার ভেপার থাকতে পারে যে পরিমাণ থাকতে পারে সেটার কতটুকু পার্সেন্ট আছে অর্থাৎ কোন একটা এরিয়াতে ধরো যে একটা স্পেসিফিক টেম্পারেচারে ধরো তিরিশ থার্টি ডিগ্রি সেলসিয়াস আমি ধরলাম যেটা থার্টি গ্রাম ওয়াটার ভেপার ক্যারি করতে পারে এখন থার্টি ডিগ্রি সেলসিয়াস এটা থার্টি গ্রাম ওয়াটার ভেপার ক্যারি করতে পারে কিন্তু এই থার্টি ডিগ্রি সেলসিয়াস ওই এরিয়ার ইয়ারে তোমার থার্টি গ্রাম ওয়াটার ভেপার নাই সেখানে আছে আরো কম সেখানে আছে ধরো টেন গ্রাম তার মানে এই যে থার্টি গ্রাম এটা হাইস্ট এটার ওয়াটার ভেপার ক্যাপাসিটি হাইস্ট থার্টি গ্রাম থার্টি গ্রাম তো নাই সেটার জায়গায় আছে কত টেন গ্রাম তার মানে অলমোস্ট ওয়ান থার্ড অলমোস্ট ওয়ান থার্ড তাই না হান্ড্রেড কে আমি যদি থার্টি গ্রামকে হান্ড্রেড ধরি তখন টেন গ্রাম সমান কত হয়ে যাচ্ছে অলমোস্ট থার্টি থ্রি পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি যে সেই এরিয়াতে রিলেটিভ হিউমিডিটি আবার বলতেছি ব্যাপারটা থার্টি ডিগ্রি সেলসিয়াসে ধরো কোন একটা এরিয়াতে এরিয়ার ওয়াটার ভেপার ক্যারি করার ক্যাপাসিটি এর থার্টি গ্রাম সো এরিয়াতে যদি থার্টি গ্রামই ওয়াটার ভেপার থাকে অর্থাৎ ওই এরিয়া ফুল ওয়াটার পেপার দ্বারা একদম ফুল সো সেই হিউমিডিটাকে আমরা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট হিউমিড হান্ড্রেড হিউমিড মানে কি ওইখানে তুমি আর কোনো ওয়াটার দিতে না কারণ যে ইয়ার সেটার ওয়াটার পেপার যতটুকু ক্যাপাসিটি আছে ধারণ করার সেটা অলরেডি ফিল আপ থার্টি গ্রাম সে হাইয়েস্ট ক্যারি করতে পারে থার্টি গ্রাম হয়ে গেছে তো তার হিউমিডিটি আমরা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট এখন ঠিক পাশে একটা এরিয়া থার্টি ডিগ্রি সেসিয়াস তারও ওয়াটার ভেপার ক্যাপাসিটি থার্টি গ্রাম কিন্তু সেখানে থার্টি গ্রাম নাই ওয়াটার ভেপার আছে টেন গ্রাম অর্থাৎ তার এখনো থার্টি গ্রাম ফিল করতে হলে আমি আরো টোয়েন্টি গ্রামের মতো ওয়াটার ভেপার তাকে ওখানে দিতে পারবো সেখানে ইয়ারে অর্থাৎ আমি যদি ওয়াটারকে হিট